বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্নায় বানাবো মোচার ধোকার ডালনা। ধোকার ডালনাটা বানাবো মোচা দিয়ে, মোচার মটরের ডাল। মটরের ডালটা আমাদের ঘরেই ছিল, মটরের ডাল আমরা কালো মটর কিনে দিই, যাঁতায় ভাঙা আছে, ওই ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে মটরের ডাল, এই মটরের ডাল দিয়ে আর এই যে মোচা, মোচা দিয়ে তো অনেক রান্নায় হয়, আজকে মোচা দিয়ে বানাবো ধোকার ডালনা। কিভাবে বানাচ্ছি, কী দিয়ে বানাচ্ছি, আর এই রান্নাটা নিরামিষই বানাবো। চলুন তাহলে শুরু করি। মোচাগুলো আগে বেছে ধুয়ে কেটে সেদ্ধ করে নিই, দিয়ে তারপরে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। মোচাগুলো সব ছাড়িনি, এতটা মোচা লাগবে না, অর্ধেকটা দেবো। অনেকটা সবটা দিলে অনেকটা হয়ে যাবে, অনেকটা দরকার নাই। আর মোচা খুব ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে খাওয়া উপকার। এই কটা হলেই হয়ে যাবে, এটা কালকে আবার রান্না হবে। মোচাগুলো বেছে নিই, এই দুটো ফেলে দেবো, দিয়ে সব বেছে নেবো। মোচাগুলো সব বাছা হয়ে গেল, এবার কুচিয়ে নেব। মোচাগুলো আটা হয়ে গেল, এবার মোচাগুলো ভাপিয়ে নেব, ভাপি বা সেদ্ধ করে নেব। এবারে জল দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, মোচাটা কালো হবে না। এবারে মোচাটা জল দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিই, ততক্ষণ এধারে কুটাকাটি করে নেব। এবারে ডালটা বেটে নিই। আমি মটরের ডাল নিয়েছি, এটা ছোলার ডালেও বানানো যায় নিরামিষে, আর যাদের আঁশ খাবে তারা মুসুরির ডালেও বানাবে। ডাল হলেই হলো, আঁশ আর নিরামিষ দেখে শুনে নেবে। তাহলে চলুন ডালটা সব বেটে নিই। এবারে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। মোচাগুলো বা ছেঁকে নিই, মোচাটা সেদ্ধ করা হয়ে গেল, ছাঁকনায় ছেঁকে নিলাম। এবারে শিলনোড়াতে বেটে নেব, যেরকম ডাল বাঁধলাম সেরকম মোচাটা খুব ভালো করে মিহি করে বেটে নেব। Thank you.
মোচাটা বাঁটা হয়ে গেল, মোচাটাও তুলে নিলাম। এবারে ধোকাটা বানিয়ে নেব, কড়াই দিলাম তেল, ধোকাতে দেবো 1 চিমটি হিং। ধোকা রান্নায় বা ধোকাতে একটু হিং দিলে খুব ভালো লাগে। এবারে ডালটা দিয়ে দেবো, এবারে মোচাটা দিয়ে দেবো, মোচা যে মোচাটা বাঁধলাম সেই মোচাটা দিয়ে দেবো। দেবো একটু লবণ, আর একটু দেবো হলুদ গুঁড়ো, এবারে একসঙ্গে খুব ভালো করে রান্না করে নেব। ওই ধারে ধোকাটা বানানো হচ্ছে, আর এই থালাটায় আমি একটু তেল মাখিয়ে নিলাম, ধোকাটাতে ঢেলে দেবো, দিকে নেব। ডালটা আর মোচাটা একবারে নেড়ে নেড়ে শুকনো শুকনো করে একটা ডো বানিয়ে নেবো, দিয়ে তারপরে নামিয়ে দেবো। সব জলটা মরে যাবে। এবার এটা অনেকটা শুকনো হয়ে গেছে, এবার ঢেলে নেব। রান্নাটা হয়ে গেল, এই যে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, লেগেই যাচ্ছে না। এবারে খুন্তি করে এইভাবে সমান করে দেবো, সমান করে ভালো করে ঠান্ডা করে নেবো, তারপরে কেটে নেবো। এই যে অনেকটা সেট হয়েছে, তবু একটু গরম গরম আছে, রান্না করবো তো, এবার কেটে নেবো। খুন্তিতে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম, এটা হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে দিলে ভালোভাবে ঠান্ডা হবে, অত তো টাইম নাই রান্না করতে এসছি। এবার রান্নাটা ওটা কেটে রান্নাটা বানাবো, দেখি কাটা কিরকম করে হয় নাকি, হয়তো একটু ইয়ে হয়ে যাবে, নরম নরম আছে আবার গরম আছে, অতটা ঠান্ডা হয়নি। এইভাবে পিস পিস করে কেটে নেব। এই যে কত সুন্দর সেট হয়েছে, এবার এগুলো তুলে নি, কাটা হয়ে গেছে কিন্তু এখনো গরম আছে অনেকটাই। ধোকাগুলো আবার ভেজে নেব, কড়াই দিলাম তেল, এবারে ধোকাগুলো ভেজে নিচ্ছি। হালকা হালকা জাল দিয়ে ধোকাগুলো আস্তে আস্তে ভেজে নেব। ধোকাগুলো হালকা হালকা করে ভেজে নেব, দিয়ে তুলে নেব, ভাজা হয়ে গেছে বা সব তুলে নেব। ধোকাগুলো সব কড়া হলো, ভাজা হলো, তোলা হয়ে গেল, এবার ধোকাগুলো আমি রান্না করে নেবো। চলুন তাহলে কি দিচ্ছি কিভাবে রান্না করছি আপনারা দেখুন। একটা শুকনো
লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি, আজ পাঁচ ফোড়ন। এবারে দেবো একটু হলুদ, আদা, কাঁচা লঙ্কাটা বাটা দিলাম। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দেবো একটা টমেটো কুচি। এবারে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, আগে একটু দিচ্ছি একটু দিলাম। এবারে মশলাটা ভালো করে ভেজে নেব। এবারে দেবো একটু টক দই, টক দইটা আমি ফাটিয়ে নিরামিষের রান্নাতে একটু টক দই দিলে রান্নাটার কালারটা খুবই সুন্দর হয়। মশলাটা ভাজা হয়েছে, তেল ছেড়েছে, এবার দেবো টক দইটা ঢেলে দেবো। এবারে জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলে এবার দেবো একটু চিনি। এবারে দেবো গরম মশলার গুঁড়ো। সব হয়ে গেল, এবারে ধোকাগুলো ঢেলে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। ধোকা রান্নাটা আমার হয়ে গেল, এবার নামিয়ে দিচ্ছি। ধোকার ডালনাটা রান্না হয়ে গেল। কতক্ষণ লাগলো, অনেকক্ষণই টাইম লাগলো এগুলো রান্না বান্না করতে। যেরকম টাইম লাগে সেরকম খেতেও ভালো, আর অন্য অন্য রান্না, এটা নতুন ধরনের রান্না। চলুন এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। খুবই সুন্দর, অসাধারণ। নিরামিষের দিনে কি রান্না করব কি রান্না করবো এরকম বলা যায়, কিন্তু নিরামিষে রান্না বেশি। এই মোচা টোচা থাকলে এইভাবে রান্না করলে আলাদাভাবে গরম ভাত আর কিছুই লাগবে না, আর এই সব রান্না গরম ভাতেই ভালো লাগবে। আর ধোকার ডালনাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ভিডিও দেখতে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।